ব্যালট সামনে বিক্ষোভ ছাত্র প্রার্থীদের। রাজ্যকে বাকি নিয়োগ কি হবে সবাই লাইন দিয়ে অপেক্ষা করছে, দ্রুত নিয়োগ করুন, সার্চ কমিটি গঠন করতে হবে, নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে 9 মে মামলার পরের শুনানি। প্রসঙ্গত বলে রাখা প্রয়োজন, পিএসসি চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগের জন্য মামলা দায়ের হয়েছিল এবং মামলায় গত শুনানি দিন চেয়ারম্যানের নিয়োগ নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল কলকাতা হাইকোর্টের তরফ থেকে। আজ রাজ্যের তরফ থেকে স্পষ্টত জানানো হয়েছে যে চেয়ারম্যান ইতিমধ্যেই নিযুক্ত হয়েছে এবং মামলাকারী আইনজীবী স্পষ্ট বক্তব্য নিয়োগ করার আগে বিজ্ঞাপন দিতে হবে যাতে সত্যতা থাকে। প্রধান বিচারপতি প্রশ্ন করেন মামলাকারীকে কেন সন্দেহ করছেন তিনি, সেক্ষেত্রে মামলাকারী আইনজীবী
দাবির সামনে দাঁড়ানো তার স্পষ্ট বক্তব্য এবং যুক্তি যে এর আগে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে সেই কারণেই এই বক্তব্য উঠে আসছে। তবে রাজ্যের বক্তব্য আইন অনুযায়ী যাতে কাজ হয় সেটা অবশ্যই দেখা হবে, মামলার পরবর্তী শুনানি 9 মে কি উঠে আসে সেদিকে নজর রাখতে হবে। বাংলার শিক্ষিত বেকার যুবক উত্তরপত্র ফাঁসের অভিযোগ, প্রতিবাদে পিএসসি ভবন অভিযান, নতুন করে পরীক্ষা নেওয়ার দাবি, পিএসসি ভবনের সামনে অবস্থান এই মুহূর্তে। সেই ছবি পাবলিক বাংলায় দেখতে পাচ্ছেন, পিএসসি ভবন অভিযান, পিএসসিতে উত্তরপত্র ফাঁসের অভিযোগ, প্রতিবাদে পিএসসি ভবন অভিযান, নতুন করে পরীক্ষা নেওয়ার দাবি, পিএসসি ভবনের সামনে অবস্থান এই মুহূর্তে। সেই ছবি রিপাবলিক বাংলায়। বারবার তারা পিএসসি ভবনে ছুটে গিয়েছেন, বিক্ষোভ করেছেন, তারা বলতে চেয়েছেন যে তাদের নিয়ে হচ্ছে না। আপনারা জানেন ফুড এসআই পদের যে পরীক্ষা, সেই পরীক্ষাতেই প্রশ্ন ফাঁস হয়ে যায়। বিক্ষোভকারীরা তারা ঠিক কি বলছেন, বাংলার শিক্ষিত বেকার যুবক যুবতীরা তারা ঠিক কি বলছেন শুনবো। গত যে 16 এবং 17 তারিখ যে পিএসসি যে কন্ডাক্ট করেছিল ফুড এসআইয়ের এক্সাম, সেখানে 6টা শিফটে 2 দিনে এক্সাম হয়েছে এবং এক্সামে রীতিমতো প্রশ্ন ফাঁস থেকে শুরু করে উত্তর ফাঁস প্রত্যেকটা কিন্তু হয়েছে এবং সেটা বাইরে রীতিমতো একদম ভুসিমাল দোকানের মতো কেনা বেচা হয়েছে এবং পুলিশ প্রশাসন জেনেও সেটার প্রতি মদত দিচ্ছে এবং অনেকে আছে যারা কিন্তু বাইরে বেরিয়ে এসে বলছে যে আমরা দেখে পরীক্ষা দিয়েছি, আমরা 90 নম্বরের অ্যান্সার করেছি, আমরা চাকরি পাবো, তোমরা চাকরি পাবে না, অথচ পুলিশ কিন্তু তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি। আমরা 4 জন কথা বলেছি যে আমরা ডিপোর্টেশন জমা দেবো এবং আমাদের একটাই দাবি, যেটা সকলেরই দাবি, যে প্রথমত পরীক্ষা বাতিল করতে হবে, দ্বিতীয়ত স্বচ্ছভাবে আগামী 6 মাসের মধ্যে পুনরায় এক্সাম চাই উইথ কার্বন কপি ও এমআর সিট। সেই দাবি নিয়ে আমরা যাবো, যদি আমরা চেয়ারম্যানের কাছ থেকে লিখিত কিছু পাই, মুখে হবে না, মুখে আমরা আগে অনেক কিছু দেখেছি হয় কাজ হয়নি, মুখে কিছু লিখিত যদি আমরা পাই, যদি আমরা লিখিত পাই তবেই আমরা এখান থেকে উঠবো, আমরা শান্তিপ্রিয় হয়ে বাড়ি যাবো। যদি আমরা লিখিত না পাই, এখানে আমাদের অবস্থান বিক্ষোভ চলছে, চলবে। আমরা আজকে লিখিত নিয়েই যাবো যে প্রথম আমাদের দাবি এক্সাম পুরোপুরি ক্যান্সেল করতে হবে, পুরো প্যানেল বাতিল করতে হবে এবং 6 মাসের মধ্যে, কারণ আমরা সেন্সিবল লোকজন, 3 মাসের মধ্যে এত বড় এক্সাম কন্ডাক্ট করা সম্ভব নয়। আমরা চাই 6 মাসের মধ্যে ফুড এসআই অ্যাজ ওয়েল অ্যাজ সামনে যে পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস পরীক্ষা আছে, সেই পরীক্ষার পুরো যাতে স্বচ্ছতারভাবে ইনভিজিলেটরদের ট্রেনিং দিয়ে প্রত্যেক পরীক্ষা হয়েছিল ফুড এসআই ডিপার্টমেন্টে। প্রচুর পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন কিন্তু যে অভিযোগ তাদের মধ্যে থেকে উঠে আসছে তা হলো গিয়ে চলতি বছরের 16 তারিখ এবং 17 তারিখ যে শিফটে পরীক্ষা হয়েছে, অর্থাৎ 3টি শিফটে পরীক্ষা হয়েছিল, সেই 3টি শিফটেই প্রতিটি শিফটেই 2 দিন, মোট 6টা শিফট, এবং সেই 6টা শিফটেই যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার প্রশ্ন এবং তার প্রশ্নের যে উত্তর, যে পর্ব, সেই পর্ব ফাঁস হয়ে গিয়েছে। আজকে তারা পিএসসি অভিযান করছেন কারণ নতুন করে পুনরায় আবারও ফুড এসআই ডিপার্টমেন্টে পরীক্ষা নিতে হবে, কারণ এই পরীক্ষা তারা বাতিল করার দাবি জানিয়েছেন, কারণ এই পরীক্ষা তারা মনে করছেন পুরোটাই চক্রান্ত করে প্রশ্ন উত্তর ফাঁস করে দেওয়া হয়েছে, এই পরীক্ষা তারা মানছেন না। আর যে কারণে আজকে শয়ে শয়ে চাকরি প্রার্থী এই মুহূর্তে টালিগঞ্জের যে পিএসসি ভবন রয়েছে সেখানে